যিনি আমার ও আপনার অনুপ্রেরণা, প্রতি মুহূর্তের সঙ্গী। হ্যাঁ, তার কথাই বলছি, আমাদের প্রাণের রবীন্দ্রনাথ। আমরা জানি তার বহুমুখী প্রতিভার কথা। তাঁর দেখার ও জানার আগ্রহ ছিল অদম্য, গোড়ামি ছিল না সেখানে, নিজস্বতাই তার জীবনে চরম সার্থকতা। নতুনের আস্বাদ অনুধাবন করে সৃষ্টির রসে মাতোয়ারা হয়ে উঠতেন। দেশ বিদেশে তার পরিচিত ছিল অগাধ। নানা সময়ে নানা কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে পাড়ি দিয়েছিলেন। সেই সব স্থান থেকে নানা অভিজ্ঞতাও সঞ্চয় করেন। সেই সঙ্গে তার জ্ঞান ভাণ্ডারও হয়েছিল সমৃদ্ধ। মনে প্রাণে চিন্তনে মননে সদা সর্বদা তিনি ছিলেন সম্পূর্ণ ভারতীয়। তাঁর সৃষ্টি ও জীবনধারার মধ্যে তা প্রকাশ পেয়েছে। সারা দেশ যখন পশ্চিমী রুচির দিকে ঝোঁকে এবং ভারতীয় ধারা অবলুপ্তির পথে, তখন তিনি তার চিন্তাভাবনা ও কাজের মধ্যে দিয়ে দেশপ্রেমের এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। তার মধ্যে পটারি শিল্পের এক বিশেষ স্থান আছে। ভারতীয় রীতি এবং ভাবধারার সমন্বয়ে গ্রামীণ শিল্পের উন্নয়ন ঘটে রবীন্দ্রনাথেরই হাতে। প্রতিদিনের ব্যবহারের জিনিসপত্রের দিকে নজর রেখেই এক উন্নত রুচির সামগ্রী তৈরির মধ্যে দিয়ে তার স্বদেশপ্রীতির এক চরম দৃষ্টান্ত দেখতে পাই আমরা। এর মাধ্যমে ভারতীয় গুণাগুণ ও সুরুচি সম্পন্ন এক নতুন ধারার সূচনা ঘটে। এর মধ্যে মৃৎশিল্প উল্লেখযোগ্য স্থান করে নেয়। তার ধারা আজও বয়ে চলেছে। ইউরোপীয় এবং জাপানি মৃৎশিল্পের সঠিক অনুকরণের অভাবে আমাদের দেশের তৈরি জিনিসের মান ক্রমশই নিম্নমুখী হতে থাকে, যা রবীন্দ্রনাথকে খুব কষ্ট দিয়েছিল। শান্তিনিকেতনের কাজের মধ্যেও তাঁর মনের মধ্যে অন্য একটি ধারা বইত। শিলাইদহে প্রতিসারে বসবাসকালীন তিনি পল্লী জীবন প্রত্যক্ষ করেন। পল্লী গ্রামের মানুষের অন্তরের কথা, তাদের বেদনা তার কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছিল। বছরের কয়েক মাস চাষিদের কোনো কাজ থাকত না। এই সময় তারা যাতে মাটির কাজ করে কিছু রোজগার করতে পারে, সে কথাও তিনি ভাবলেন। বিশেষ করে ওখানকার মাটিতে যেহেতু ধান ছাড়া আর কিছুই জন্মায় না, কেবল শক্ত এঁটেল মাটি, তাই পটারিটা কটেজ ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে কি না তা ভাবেন। এর ফলে সাধারণ মানুষের জীবনধারণে যদি কিছু সুরাহা হয়, তাই ছোটোখাটো ফার্নেস আনিয়ে গ্রামের লোকেদের দিয়ে এ কাজ চালানো সম্ভব কি না রথীন্দ্রনাথের সঙ্গে পরামর্শ করেন। তার সঙ্গে এই বিষয়ের শিক্ষকেরও খোঁজ নেন। নগেন্দ্র, যিনি খোলা তৈরি করতে পারেন, এমন একজন কুমোরকেও শিলাইদহে আনেন। গ্রামের লোকেদের চিনের চাল দেওয়ার ইচ্ছে থাকলেও তা ব্যয় সাপেক্ষ, সেক্ষেত্রে খোলা পেলে তাদের সুবিধা হবে বলেই তার এই ভাবনা। এইভাবে প্রতিসারে অন্যান্য শিল্পের সঙ্গে মৃৎশিল্পের সূত্রপাত ঘটে। কুমোরেরাও নানা রকমের মাটির বাসন তৈরি করতে শুরু করেছিল, যা গ্রামের মানুষের উপকারে আসে আর দুরবস্থা থেকে তারা বরাবরের জন্য নিস্তার পায়। শ্রীনিকেতন গ্রাম সংগঠনের কাজের সঙ্গে ১৯২২ সালে
শিল্পভবনের সূচনা হয়। বর্তমানে এর নাম শিল্পসদন। এই শিল্পসদনে অন্যান্য কারুশিল্পের সঙ্গে মৃৎশিল্প রাখার ব্যবস্থা রয়েছে। গ্রাম্য কারুশিল্পের পুনরুজ্জীবনের চেষ্টাই ছিল এর উদ্দেশ্য। এই সময় অল্প মূল্যে নতুন নতুন ডিজাইনের পোড়ামাটির কাপ ডিশ প্রচুর জনপ্রিয়তা লাভ করে। প্যারিসে আন্দ্রে কার্পোলাসের কাছে পুত্রবধূ প্রতিমা দেবী ইউরোপীয় পটারির কাজ শিখেছিলেন। এর ফলে গ্লেস পটারির ভারতীয় জীবনধারণ প্রণালীর এবং সুরুচি একত্রিত করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অসাধারণ এক শৈল্পিক রুচির প্রবর্তন ঘটে। এ বিষয়ে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের কলাভবনের অধ্যক্ষ নন্দলাল বসুর সঙ্গেও আলোচনা করেন। এইভাবে রবীন্দ্রনাথের প্রচেষ্টায় তার পুত্র রথীন্দ্রনাথ, পুত্রবধূ প্রতিমা দেবী এবং শিল্পী নন্দলালের পৃষ্ঠপোষকতায় শ্রীনিকেতনের গ্লেস পটারি শিল্পের সূত্রপাত ঘটে। সেই সময় শান্তিনিকেতনে এক বৈচিত্র্যময় নতুন শিল্পশৈলীর সূচনা হয়, যা আমরা আলপনা নামে জানি। তার প্রভাবও গ্লেস পটারি শিল্পকে সমৃদ্ধ করে। শ্রীনিকেতনে মৃৎশিল্পে বিভাগের সূত্রপাত এখান থেকে। সময়ের সঙ্গে সঙ্গে এই বিভাগ সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হতে থাকে এবং তা বর্তমানে ভারতীয় শিল্পক্ষেত্রে এক অনিবার্য নাম।